Assalamualaikum সবাইকে আমার নতুন একটি ভিডিওতে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এটা হচ্ছে আমার দুবাই ট্রিপের শেষ দিনের ভিডিও মানে এটা হচ্ছে আমার দুবাই ট্রিপের চতুর্থ দিন তো দুবাই ট্রিপের চতুর্থ দিন সকালবেলা উঠে হচ্ছে আমরা দুবাই মলে এসেছি দুবাই মল হচ্ছে দুবাই অ্যাকোয়ারিয়াম এন্ড আন্ডারওয়াটার জু ঘুরেছিলাম এখন দুবাই মলটা আপনাদের ঘুরে দেখাবো কেউ যদি আসলে কুয়েত থেকে আসে তাহলে কুয়েতের রেভিনিউ আর দুবাই মল হচ্ছে অলমোস্ট সিমিলার জাস্ট ডেকোরেশনের একটু পার্থক্য এই আর কি তো দুবাই মলে আসলে ঘোরাফেরা করার কিছু নেই দোকানপাট দেখা এই আর কি আর শপিংগুলো শপিং করা কিন্তু শপিংয়ে আসলে এখানে জিনিসপত্রের অনেক দাম যেটা আমার মনে হয়েছে কারণ সুকে দামটা একটু কম ছিল আর কারো যদি আসেন তাহলে অবশ্যই এই ওয়াটারফলটার সাথে ছবি তুলবেন এখানে সবাই ছবি তোলে এই আর কি তো দুবাই মল থেকে আসলে আমার দুবাই সুকেই আসলে কেনাকাটা করে বেশি স্বাচ্ছন্দ্য মনে হয়েছে দুবাই মলে আমরা তেমন একটা টাইম স্পেন্ড করিনি কারণ হচ্ছে আমার একটু পরে ফ্লাইট খাওয়া দাওয়া করে ফ্লাইটের উদ্দেশ্যে রওনা দিতে হবে ওখানে গাড়ি আসলে চেক আউট করার একটা ব্যাপার আছে মানে গাড়ি হ্যান্ডওভার করার একটা বিষয় আছে সেখানে কীরকম টাইম লাগবে মেবি বলা যাচ্ছে না আর এমনি আমার মার্কেট ঘুরতে তেমন একটা ভালো লাগে না তাই আসলে তেমন একটা ঘোরাফেরা করা হয়নি আর বাড়াকেও একটু বিরক্ত গাড়িতে উঠে একটু খাইয়ে দিব খাইয়ে হচ্ছে একটু ঘুম পাড়াবো দেখতেই পাচ্ছেন ও কী করছে তো এই হচ্ছে এখন এখান থেকে বের হয়ে যাচ্ছে বের হয়ে আসলে খাবার দাবার খাওয়ার উদ্দেশ্যে বের হচ্ছে যেহেতু একদম চেক আউট করে বের হয়েছি সে তো আর রুমে যাওয়ার কোনো পেইন নেই সো এখান থেকে বের হয়ে এখন খাওয়া দাওয়ার উদ্দেশ্যে যাব দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে আশা করি ভিডিওগুলি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন